بسم الله الرحمن الرحيم. My dear students, my class 10 or Arabic lesson number 2, question number 9. تعلم صيغ الماضي المجهول من سأل وخلق سأل أرو خلق كريا دور دارا ماضي مجهول اور صيغ همو هكيلوا مرمر ستر ستري حقل اي question to تنیتے video سأل ار دارا ماضي مجهول اور صيغ তিনিটা ভিডিওৰ জৰিয়তে মই পঢ়াইছো আজি মই খালাকা ক্ৰিয়াৰ দ্বাৰা মাজি মজহুলৰ ছেগাসমূহ বুজাই দিম মই এই খালাকাৰ দ্বাৰা মাজি মজহুলৰ 14টা ছেগাৰ ভিতৰত প্ৰথম 6টা ছেগা অৰ্থাৎ থাৰ্ড পাৰ্সনৰ 6টা ছেগা মই বৰ্ডত লিখিছো এই 6টা ছেগা এতিয়া বুজাই দিম তোমালোকে সোয়া প্রথম সেগাটো হৈছে মই সিরিয়েলি কৈ দিছো খুলিকা খুলিকা খুলিকু খুলিকা খুলিকাতা খুলিকনা খুলিকতা খুলিকতুমা খুলিকতুম খুলিকতি খুলিকতুমা খুলিকতুন্না খুলিকতু খুলিকনা এই 14টা সেগার ভিতৰত 6টা সেগা মই লিখিছো এই 6টা সেগা আগত তোমালোকে বুজি লোৱা প্ৰথমটো হৈছে খুলিকা আৰু এই খুলিকা সিগাটো কি সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব অর্থাৎ এই সিগাটোৰ নাম হৈছে ওয়াহিদ অর্থাৎ একবচন আৰু মুজাক্কার অর্থাৎ পুংলিঙ্গ গায়েব অর্থাৎ অনুপস্থিত এবছেন গায়েব কলে থার্ড পারসন বুজি লবা থার্ড পারসন সিঙ্গুলার আৰু পুংলিঙ্গৰ ক্ষেত্ৰত এই খুলিকা সিগাটো ব্যৱহাৰ কৰা হয় এতিয়া এই সিগাটোৰ অৰ্থ কি হ'ব আগত আছিল খালাকা খালাকাৰ পৰা আমি কি কৰিছো খালাকা আছিল একটিভ ভয়েছত এতিয়া মাজি মজহুল কলে আমি আগৰ ভিডিঅত কৈছো মাজি মজহুল কলে তোমালোকে বুজিবা এইটো পেসিভ ভয়েছ হয় কি ভয়েছ হয় পেসিভ ভয়েছ পাস্ট ইনডিফিনিট পেসিভ ভয়েছ খালাকার পৰা আমি কি কৰিছো খুলিকা অৰ্থাৎ পেসিভ কৰিছো মাজি মজহুল বনাইছো আৰু এতিয়া আগৰ খালাকা শব্দৰ অৰ্থ আছিল তেও সৃষ্টি কৰিছিল অৰ্থাৎ তেও এজন পুৰুষে সৃষ্টি কৰিছিল এতিয়া খুলিকা খুলিকা শব্দৰ অৰ্থ হৈছে তেওক সৃষ্টি কৰা হৈছিল অৰ্থাৎ তেও এজন পুৰুষক সৃষ্টি কৰা হৈছিল কাৰণ এই সেৱাটো মুজক্কর হয় পুংলিঙ্গর ক্ষেত্রত ব্যবহার করা হয় গতিকে তেও এজন পুরুষক সৃষ্টি করা হয়েছিল এইটো অর্থ তোমালোকে নোটত পাবা মই অসমীয়া অর্থটো লিখা নাই মই ইংরেজি অর্থখিনি লিখিছো খুলিকা কি সিগা বলে সিগা ওয়াহিদ মুজক্কর গায়েব অর্থ কি হব হি ওয়াজ ক্রিয়েটেড হি ওয়াজ created he was created he তেওঁক was created সৃষ্টি কৰা হৈছিল was created সৃষ্টি কৰা হৈছিল he was created তেওঁক সৃষ্টি কৰা হৈছিল বা তেওঁ এজন পুৰুষক সৃষ্টি কৰা হৈছিল এতিয়া খুলিকাৰ অৰ্থ তোমালোকে জানিবলৈ হ'ব মুছা খুলিকা সিগাটো কি বোলে সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব অর্থ কি তেও এজন পুরুষক সৃষ্টি করা হয়েছে ইংরেজি অর্থ হি ওয়াজ ক্রিয়েটেড তেও এজন পুরুষক সৃষ্টি করা হয়েছে এতিয়া হয়েছে খুলিকা এই সিগাটো কি সিগা ওয়াহিদ আছিল এইটো তাসনিয়া মুজাক্কার গায়েব সিগাটো কি তাসনিয়া মুজাক্কার গায়েব অর্থাৎ দিবচন আৰু পুংলিঙ্গ আৰু এবছেন থার্ড পারসন এরাবিকত দিবচন ব্যৱহাৰ হয় গতিকে
তাসনিয়া অর্থাৎ দিবসন খুলিকা সিগাটো কি তাসনিয়া মুজাক্কার গাই অর্থ কি হব তেওলক দুজন পুরুষক সৃষ্টি করা হৈছিল তেওলক দুজন পুরুষক সৃষ্টি করা হৈছিল এতিয়া ইংরেজি অর্থটো কি হব দে ওয়ার ক্রিয়েটেড দে ওয়ার ক্রিয়েটেড দে ওয়ার ক্রিয়েটেড ইংরেজি দিবসন নাই মই আগত কৈছো ইংরেজি দিবসন নাই কিন্তু আমি ইয়াত লিখিছো ইয়াত প্লুরাল লিখিছো বহুবচন লিখিছো দে ওয়ার ক্রিয়েটেড কিন্তু অর্থটো কি হব এই খুলিকার পিনে চাই আমি দে ওয়ার ক্রিয়েটেড ক্রিয়েটেড ইয়াৰ অর্থ আমি কি কৰিম দে ওয়ার ক্রিয়েটেড অর্থাৎ তেওলক দুজন পুরুষক সৃষ্টি করা হৈছে এতিয়া তিনি নম্বৰটো হৈছে খুলিকু খুলিকু সিগাটো কি সিগা জমা মুজাক্কার গাইব জমা মানে পুনরাল মুজাক্কার পুংলিঙ্গ গাইব থার্ড পার্সন অনুপস্থিত এতিয়া এই সিগাটোর অর্থ হৈছে তেওলক সকল পুরুষক সৃষ্টি করা হৈছিল তেওলক সকল পুরুষক সৃষ্টি করা হৈছিল ইংরেজিত একে হব দে ওয়ার ক্রিয়েটেড দে ওয়ার ক্রিয়েটেড দে ওয়ার ক্রিয়েটেড তেওলক সকল পুরুষক সৃষ্টি করা হৈছিল এতিয়া চারি নম্বরটি হৈছে খুলিকাত খুলিকাত কি সেগা সিগা ওয়াহিদ মুয়ান্নাস গাই ওয়াহিদ এক বচন মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীলিঙ্গ গাই অনুপস্থিত থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার আর স্ত্রীলিঙ্গর ক্ষেত্র এই খুলিকাত সিগাটো ব্যবহার করা হয় অর্থ কি খুলিকাত তাই এজনী মহিলা বা তেও এজনী মহিলাক সৃষ্টি করা হৈছিল স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে ব্যবহার করা হব খুলিকা তাই বা তেও এজনী মহিলাক সৃষ্টি করা হৈছিল শি ওয়াজ ক্রিয়েটেড শি ওয়াজ ক্রিয়েটেড তাই এজনী মহিলাক সৃষ্টি করা হৈছিল খুলিকাতা এটু সিগা কি সিগা তাসনিয়া মুয়ান্নাস গাই দিবসন আর স্ত্রীলিঙ্গ আর থার্ড পার্সন এই সিগাটোর অর্থ হব খুলিকাতা তেওলক দুজনী মহিলাক সৃষ্টি করা হৈছিল তেওলক দুজনী মহিলাক সৃষ্টি করা হৈছিল ইংরেজিত তো দিবসন নাই গতিকে তোমালোকে কি লিখিবা দে ওয়ার ক্রিয়েটেড দে ওয়ার ক্রিয়েটেড অর্থ কি হব এই দিবসনের কিনে চাই ইংরেজি অর্থখিনি করব লাগবে কেনেকৈ করিবা তোমালোকে দেওয়ায়ার ক্রিয়েটেড তেওলক দুজনী মহিলা সৃষ্টি করা হয়েছে এতিয়া তোমালোকে সোয়া খুলিকনা এই খুলিকনা সিগাটো কি মই সিরিয়ালি লিখিছো সিগা অর্থাৎ এই যে সিগা জামা মুয়ান্নাস গাই জামা মুয়ান্নাস গাই জমা মানে বহুবচন মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ গাই থার্ড পার্সন প্লুরাল এতিয়া এই সেগাটো হৈছে জমা প্লুরাল বহুবচন মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ গাই থার্ড পার্সন প্লুরাল এই সেগাটোর অর্থ হৈছে তেওলক সকল মহিলাক সৃষ্টি করা হৈছে তেওলক সকল মহিলাক সৃষ্টি করা হৈছিল ইংরেজিত কি হব দে ওয়ার ক্রিয়েটেড দে তেওলক সকল মহিলা ওয়ার ক্রিয়েটেড সৃষ্টি করা হৈছিল তেওলক সকল মহিলা সৃষ্টি করা হৈছিল মরমর ছাত্র ছাত্রী সকল নিশ্চয় এই ভিডিওর জৰিয়তে খালাকার দ্বারা মাজি মজুহুলর গাইবর ছয়টা সেগা বুঝিবলে সক্ষম হৈছে আর মোর চ্যানেল আরবিক মিডিয়া আসাম তোমালোকে সাবস্ক্রাইব করিবা লাইক কমেন্ট শেয়ার করিবা আর ধারাবাহিকভাবে তোমালোকে মোর ভিডিও উপভোগ করিব পারিবা।